আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে যে আপনার ঘুম না এলে আপনি কী করবেন। সিম্পল একটা টিপস পড়লো, অনলি ওয়ান টিপস পড়লো, সেটা যদি আপনি ঘুমের সময়, মানে আপনি যদি রাতে ঘুমোতে যান বা দুপুরে ঘুমোতে যান, ঠিক ঘুমের আগে অন্তত 2 থেকে 3 মিনিট, বেশিও টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট যদি করতে পারেন আপনার ঘুম আসবে গ্যারেন্টি। কারণ এই বিষয় নিয়ে প্রচুর পেশেন্টকে দিয়েছি, তারা বলছে সত্যি সত্যি আশ্চর্যজনক ঘটনা যে এই ব্যাপার সিম্পল একটা টিপস, এটা ফলো করে তারা ঘুম আসছে। কোনো ওষুধ আপনাকে খেতে হবে না, শুধু মনোযোগ দিয়ে এই টিপসটা ফলো করুন। কারণ আমি প্রমাণ করেছি পেশেন্টদের, তারা বলেছে সত্যি স্যার সত্যি খুব ভালো টিপস। এবং আপনি দেখবেন, আপনি সবাইকে শেয়ার করবেন। আমি জানি একটাই কথা বলি, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন দিতে ভুলবেন না, কারণ এই বিষয়ে অনেক ভিডিও আছে, সেগুলো অন্তত জানতে পারবেন সাবস্ক্রাইব করলে। আর একটাই অনুরোধ থাকলো, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি উপকার পাবেন আমি জানি। তার সঙ্গে সঙ্গে আমি চাই আপনার মারফত আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই এর থেকে উপকার পাক। যাদের ঘুম না আসে তারা এই সিম্পল টিপসটা অ্যাপ্লাই করে দেখুন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে যে ঘুম আসছে না, আপনি অতিরিক্ত পরিশ্রম করেন এবং তার সঙ্গে সঙ্গে মেন্টাল প্রেশার আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার সুগার, থাইরয়েডের সমস্যা, আরও অন্যান্য সমস্যা আছে। মানসিক শান্তি আপনি পাচ্ছেন না, তার জন্য অস্থিরতা ভাব, তার জন্য আপনার ঘুম আসছে না। যে টিপসটা বলবো, এই টিপসটা আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনার ঘুম আসবে। আর এর সঙ্গে একটা কথা বলে নিই, আপনি যত পারবেন অ্যানিম্যাল প্রোডাক্টসটা অফ করার চেষ্টা করুন, লেগস ফুড অফ করার চেষ্টা করুন, চিনি খাওয়া বন্ধ করুন, আর তেল বা অতিরিক্ত রিচ খাওয়াগুলো বন্ধ করে দিন। এগুলো শরীরের মধ্যে যে বিক্রিয়া সৃষ্টি করে, তার মধ্যে অ্যাংজাইটি বাড়ে, তারপরে অস্থিরতা বাড়ে, সেইগুলো আপনাকে অন্তত স্তীমিত করবে বা চুপ থাকবে। আর তার সঙ্গে সঙ্গে যে টিপসটার কথা বলছি, সেই টিপসটা হচ্ছে একটা প্রাণায়াম। যে প্রাণায়ামটা আপনি খাওয়া দাওয়া করলেন, আর খাওয়া দাওয়ার নিয়মটা হচ্ছে রাত্রির 8টার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি সম্ভব খাওয়ার চেষ্টা করবেন। ঘুমের সময়, মানে আপনি যদি 8টার সময় রাত্রিরে খান, 8টার আগে রাত্রিরে খান, অন্তত 10টা 10:30টার সময় যদি ঘুমোতে যান 2-3 ঘন্টা পরে, তাহলে এই অ্যাপ্লাইটা আপনি করবেন। অ্যাপ্লাইটা কি সিম্পল জিনিস, বিছনায় বসে থাকতে পারেন, হাঁটু মুড়ে বসা কোনো দরকার নেই, বিছনায় বসবেন। বিছনায় বসে বসেই পা ঝুলিয়ে ঝুলিয়ে হোক বা বসে, যেরকম আপনার ইচ্ছা, যেরকম পা ছড়িয়ে হোক, যেটা আপনার ইচ্ছে, যদি হাঁটু ব্যথা থাকে পা ছড়িয়েও করতে পারেন। সিম্পল একটা জিনিস, যে ভ্রামরি জিনিসটা দেখুন, চোখটা বন্ধ করতে হবে, চোখে যেন কোনো আলো না আসে, কানটা বন্ধ করতে হবে, কানে যেন কোনো আওয়াজ না আসে। কান বন্ধ করে দিলাম, চোখটা বন্ধ করে দিলাম, ইন্ডেক্স ফিঙ্গারটা রেখে শান্তি। এই যে করলেন, মানে আপনাকে বাবা ধরে বলছি যে টেকনিকটা ফলো করুন। টেকনিক মানে কানটাকে বন্ধ করতে হবে যেন কোনো আওয়াজ কানে ঢোকে, চোখটা বন্ধ করতে হবে, কোনো আলো যেন শরীরের মধ্যে না ঢোকে, চোখের মধ্যে না আসে। এই দুটো অফ করে রাখলেন এবং এটা যে করছেন ভ্রমরার মতো আওয়াজটা, সেটা যেন মাথার মধ্যে যে ব্রেন সেল আছে, ব্রেন সেলটাকে যেন কম্পন সৃষ্টি করে, এটা যেন কম্পন আসে। সেই কম্পনটা এলেই দেখবেন আপনার আস্তে আস্তে চোখ মুখটা কেমন ঝিম হয়ে থাকবে। যখনই চোখটা ঝিম হয়ে থাকবে, একটু ঘোর মতো থাকবে, তখনই বুঝতে পারবেন আপনি এফেক্ট করছি। এর সঙ্গে এই ছোট্ট এফেক্টটা যে আপনি করতে পারেন ঠিক ঘুমের আগে, ঘুম আসছেন আপনি যদি 2 থেকে 3 মিনিট বলেছি, মানে যদি 10 সেকেন্ডই করতে পারেন, 5 বার কি 10 বার কি 15 বার কি 20 বার যদি করতে পারেন 2 থেকে 3 মিনিট, তাহলে আপনার ঘুম আসবে গ্যারেন্টি, উইদাউট এনি মেডিসিন। কোনো ওষুধ লাগবে না আপনার, আমি গ্যারেন্টির সঙ্গে বলছি, কারণ পেশেন্টদের দিয়েছি, তারা করেছে, তারা উপকার পেয়েছে, তারা ভালো আছে, এবং তারা বলেছে সত্যি স্যার সত্যি খুব ভালো। তাহলে আবার দেখাচ্ছি, চোখটা বন্ধ করতে হবে, কান দুটোকে বন্ধ করে দিলাম, এখানে ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনীটাকে রেখে দমটা নিলাম, আর দমটা মুখ দিয়ে নিয়ে করলাম আর দমটা আস্তে আস্তে করে ছাড়লাম। এই সিস্টেমটি যদি ফলো করতে পারেন তাহলে আপনার ঘুম আসবে, গ্যারান্টি সমেত বলছি। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না সবাই, কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার ঘুম আসবে ওষুধ ছাড়াই। আপনি আপনার রিলেটিভকে সবাইকে আমার কথা বলুন, তারাও এটা করুক, ফলো করুক, তারা ঘুম আসবে উইথ মেডিসিন। তো ভিডিওটা দেখলেন আর সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমি আছি দীপাঞ্জন সামন্ত আপনার জন্য, আপনার বাড়ির ছেলে। বরাবর ধরে বলেছি উইদাউট এনি ফিজ, আমি কোনো টাকা নিই না কারোর কাছ থেকে অনলাইনে। সুতরাং আপনি দেখে উপকার পাবেন, আমি সেটাই চাই। কারণ অ্যাপ্লাই করেছি পেশেন্টদের জন্য, তারা ভালো আছে। আপনি করুন, ঘুম আসবেই আসবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এই কামনা করি সবার কাছে।